فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ। আমার প্রশ্ন আসছে, আসামি যদি বিচারপতি বা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায় তাহলে এটা কি শিরিক হবে কিনা? এখানে ব্যাখ্যা আছে, কোনো সময় আছে যে সে অন্যায়ভাবে তাকে হত্যার শিকার করা হচ্ছে, তখন সে এটা প্রাণ ভিক্ষা, এটা পরিভাষা, এরা বলতেছে প্রাণ ভিক্ষা চাও, কিন্তু এটা তো সবসময় যে প্রাণ ভিক্ষা চাওয়া এটা তো না। ভিক্ষা আমি আসলে তো চাইবো কার কাছে, যে প্রাণের মালিক? এরা তো আমি একশোবার চাইলেও মালিক হচ্ছে না। না, এগুলো হলো অনেক সময় আমাদের জিদ্দি মনোভাব, আমরা চরিতার্থ করি, এটাকে ইমানের উপর দিশালাই দিই। এবং কোনো সময় আছে যে ওই আমাকে প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর পথে নির্ভীক সৈনিক এবং স্বতঃস্ফূর্ত শাহাদত বরণ করতেছি, কিন্তু এদিকে ইসলামের অপমানও হচ্ছে, এটা আমরা বুঝতেছি না। একদল ইসলামের শত্রুরা যদি মুসলিম কোনো মানুষকে হত্যা করে খুশি হয়, হাতে তালি দেয়, তো এটা তো আমাদের আমাদের অপমান। তো এই জায়গায় যদি আমি যে কোনো ভাবে কৌশল করেও যদি উদ্ধার পাইতে পারি, তো উল্টা আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে হাসবো। কিন্তু এখন তাদেরকে হাসাচ্ছি আর এখন দেখাচ্ছি যে আমি খুব মানে ইমানদার। তো আমি যদি আসলে দোষী না হয়ে থাকি, ওই জায়গায় যদি আমাকে বলে যে আপনি প্রাণ ভিক্ষা চান, বললাম যে চাইলাম, এদের কথা হলো এটা, ওরা ওরা তো বুঝে না যে এখানে আর কিছু বলা লাগবে কিনা, বলবে যে আমি অপরাধী না, আমার এখানে বেঁচে থাকার অধিকার আছে, আমার সেটা ফেরত দেন, ওইভাবে ভাষা ঘুরে ফেসে বললে তো হয়। কিন্তু আবার আরেকজনই বলছে যে ভিক্ষা, এখানে বলে যে ভিক্ষা চাওয়া শিরিক। আরে শিরিক কোন জায়গায় হয়, শিরিক কী কারণে হয়, কত মানে পরিস্থিতি সেখানে আছে, এগুলো না জেনে খালি ফতোয়া মানলেই তো হয় না, আল্লাহ হেদায়েত করে, এখানে শিরিকের কিছুই নেই।